নমস্কার বন্ধুরা মন কিচেন আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন চলে এসেছি আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমরা আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো আর ডিমের স্যুপ ছোটো থেকে বড়ো সবাই এই রেসিপিটা ভীষণই পছন্দ করবে অবশ্যই একবার আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজে এই টমেটো আর ডিমের স্যুপটা তৈরি করে নেওয়া যায় তার জন্য প্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়ে টমেটোর উপরটাকে ছুরি দিয়ে একটুখানি কেটে নিলাম আর তারপরে উনানে একটুখানি সেঁকে নিলাম আর যখন খুসাটা এরকম ছেড়ে আসবে তখন টমেটোটাকে নামিয়ে নিচ্ছি আর এখন খুসাটাকে ফেলে দিচ্ছি খোসাটাকে ফেলে টমেটোটাকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি একদম ছোটো ছোটো কেটে নেওয়ার চেষ্টা করবেন টমেটোটাকে দেখুন এভাবে করে টমেটোটাকে আমি কেটে নিচ্ছি টমেটোটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি ডিমটা খুব ভালো করে চামিচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি ডিমটা ফেটানো হয়ে গেছে এখন আরেকটা বাটির মধ্যে আমি দেড় চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটাও গুলিয়ে নেওয়া হয়ে গেছে এখন ওনানে একটা কড়াই বসিয়ে দিয়ে এক চামচ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন তারপরে এখানে দুই তিন কুয়া রসুন কুচি করে দিয়ে দিলাম রসুনটা হালকা একটু ভেজে নিচ্ছি রসুনটা হালকা একটু ভেজে নেওয়ার পরে এইখানে কুচুনো টমেটোটাকে দিয়ে দিলাম এখন টমেটোটাকে মিডিয়াম আছে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব যতক্ষণ না টমেটোর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ হালকা করে একটু নেড়ে নিতে হবে দেখুন নেড়ে চেড়ে নেওয়ার পরে টমেটোর কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আমি এক গ্লাস জল দিয়ে দিচ্ছি জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন জলটাকে দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর এখানে আমি স্বাদ মতো কিছুটা নুনও দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে যতক্ষণ না জলটা ফুটে উঠছে ততক্ষণ অবধি অপেক্ষা করব দেখুন জলটা আমার ফুটে গেছে এখন কর্নফ্লাওয়ারে গুলানো জলটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারে গুলানো জলটা দেওয়ার পরে এখানে আমি ডিমটাও দিয়ে দিচ্ছি উপর দিয়ে ডিমটা দিয়ে সাথে সাথে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে ডিমটা একসাথে দলা পাকিয়ে না যায় আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এভাবে করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর তারপরে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে ধনেপাতাটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও ভীষণই ভালো হয়েছে আপনারাও বাড়িতে বাচ্চাদের একবার এই রেসিপিটা তৈরি করে দেবেন বাচ্চারা ভীষণই পছন্দ করবে কেমন লাগলো আজকে আমার এই ডিম আর টমেটোর স্যুপের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন